আজকে 13 তারিখ 3টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন 2020 এর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। আমরা নির্ধারিত সময়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি, নোটিশ বোর্ডে এর মধ্যে সেটা চলে যাওয়ার কথা। আপনাদের সবাইকে একটা করে কপি সরবরাহ করা হবে। আমি নামগুলো এখানে বিস্তারিত করতে চাচ্ছি না, শুধু সময় নষ্ট করা। গতকাল আপনারা জানেন বিকেল 5টা পর্যন্ত আমরা দুটো মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছিলাম। এরপরে সভাপতি পদে জনাব বাদল রায়ের একটা প্রত্যাহার নিয়ে প্রথম উনি আমাকে নিজে ফোন করেছেন 5:10 দিকে এবং বলেছেন তোমার স্ত্রী এটা নিয়ে আসবেন। আমি বাস্তু সচিবালয়কে সেটা জানিয়ে রেখেছি, দরখাস্তটা যাতে নিয়ে রাখা হয়। এটার সিদ্ধান্ত কি হবে সেটা কমিশন বসে আজকে সিদ্ধান্ত নেবে, এই কথা আমি বাস্তু সচিবালয়কে সেটা গ্রহণ করতে বলেছিলাম। আজকে আমরা বসে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। একজন প্রার্থী যখন নির্বাচন থেকে সরে যান তিনি যে কোনো উপায়ে সরে যেতে পারেন। আন্তর্জাতিক নির্বাচনে আমরা দেখি, ইভেন আমাদের দেশীয় নির্বাচনে ভোটের আগের দিন কোনো প্রার্থী হয়তো সুবিধা করতে পারেন না বলে আমি প্রত্যাহার করলাম। সরকারের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে বা প্রতিপক্ষের বিরুদ্ধে একটা নালিশ একটা দোষারোপ করে আমি সরে গেলাম। ওনার ভোটাররা মেসেজ পেয়ে গেল, ভোট হচ্ছে ভোটার এবং প্রার্থীর মধ্যে যোগাযোগ। উনি যখন নিজে ঘোষণা দেন যে আমি সরে গেলাম, বাকি দপ্তরে কি আছে সেটা নট ইম্পর্টেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসল কথা হচ্ছে উনি সরে গেছেন, দপ্তর চলে দপ্তরের নিয়ম। দপ্তরের নিয়মে আমাদের জন্য যেটা অনুসরণীয় সেটা হচ্ছে আমাদের নির্বাচন বিধিমালা। এই বিধিমালা আমরা প্রণয়ন করেছি, এটা এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভ করেছে, এটা বাফুফের কংগ্রেস দিয়ে অ্যাপ্রুভ করা। সুতরাং এটার কোনো ব্যত্যয় করার সুযোগ আমাদের নাই এবং এক্ষেত্রে বিধিমালার আমি আপনাদেরকে একটু পরে শোনাই। সেটা হলো আমাদের মনোনয়নের 6 নম্বর যে আমাদের নির্বাচনী বিধিমালার 6-9-6-11 প্রার্থীগণ নির্বাচনী তফসিলে বর্ণিত সময় অনুযায়ী স্বাক্ষরযুক্ত আপনার ভোটারের মাধ্যমে স্ব প্রার্থীরা প্রত্যাহার করতে পারিবেন। সুতরাং একটা নির্ধারিত সময়ের একটা সময় বলা আছে, সেটা তফসিলে দেওয়া আছে, সেই সময়টা ছিল 5টা। এখন যিনি প্রত্যাহার করবেন তিনি 5টার মধ্যে আসার কথা, তিনি 5:10 বা 5:30 বা 5:40 কেন আসবেন এবং আসলে সেটার পরিণতি কি হবে এটা একটা প্রশ্ন। আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কারণ যিনি ঘোষণা দিয়ে প্রত্যাহার করেছে মিডিয়ায় ফলো করে প্রচার করা হয়েছে, সব টেলিভিশনে দেখানো হয়েছে, তারপর যদি আজ কোনো নাম প্রার্থী তালিকায় যায় সংবাদপত্রে এটা বলতে পারে যে হাস্যকর তালিকা প্রকাশ করা হবে। যিনি প্রত্যাহার করে ফেলেছেন তার নাম তালিকায় ঢুকেছে। আমরা এ কে কি বললো এইটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের নাই। আমাদেরকে অনুসরণ করতে হবে বিধিমালা এবং বিধিমালার ব্যাপারে ফিফার যে ইনস্ট্রাকশন, ফিফার নির্বাচনী আইন যেটা, সেখানে বলা হচ্ছে আপনার যাই বিধি থাক স্ট্রিক্টলি এনফোর্সিং দ্য ইলেকটোরাল কোড, স্ট্রিক্টলি এনফোর্সিং দ্য ইলেকটোরাল কোড, এটা হচ্ছে একটা ডিউটি অফ দ্য ইলেকশন কমিশন। সুতরাং আমাকে স্ট্রিক্ট হতেই হবে। সুতরাং ফিফা আইন আমাদের বিধিমালা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এটাকে প্রশ্ন থেকে এর নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপন কেউ করতে না পারে, বিতর্কিত যদি নির্বাচন কমিশন না হয়, এসব কিছু বিবেচনা রেখে আমরা বাদল রায়ের নাম ব্যালট পেপারে প্রার্থী তালিকা আমরা রেখেছি। তবে ওনার যে ঘোষণা সেটা কমিউনিকেট হয়ে গেছে, ভোটাররা সেটা জেনে গেছে। আমাদের তাৎক্ষণিকভাবে এটা আমাদের পক্ষে ওনার নাম বাদ দেওয়া সম্ভব হয়নি। এই ছোট্ট একটা ব্রিফিং আমাদের জানানো আপনাদের দরকার ছিল। এই প্রসঙ্গে আমি শুধু বলে রাখবো যে বাদল রায় একজন অত্যন্ত উঁচু মানের ফুটবল সংগঠক, অত্যন্ত উঁচু মানের খেলোয়াড়,
আমাদের সকলের শ্রদ্ধা এবং সহানুভূতির জন্য আছে। উনি শারীরিকভাবে আসলে অসুস্থ, আমাকে যতবার উনি ফোন করেছেন ততবার ওনার কণ্ঠ খুবই দুর্বল আমি টের পেয়েছি। নির্বাচনে যে শ্রম দরকার এই সময় দেওয়ার মতো অবস্থা ওনার নাই, এটা আমি জানি। আমরা সবাই ওনার কল্যাণ কামনা করি। উনি যে সবে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন এটাও আমরা অনুভব করি। তবে আমরা দুঃখিত যে বিধিগত কারণে আমরা ওনার নামটা প্রার্থী তালিকা থেকে বাদ দিতে পারিনি। ধন্যবাদ। ওনাকে যদি কেউ